हेलो बंधुरा आमार आरो एकटी भिडियोते आपनादेर स्वागत जानाई। ओटीटीते जेमन साउथ इंडियन मुविजगुलो हिट होए गेछे सेरकम भावे चलुन आज के एकटा साउथ इंडियन रेसिपिके आरो एकटु हेल्दी स्टाइले सहज भावे बानिए एटाकेओ आमरा हिट करे फेली। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि ओट्सेर इडलिर एकटा रेसिपि जेटा आमादेर स्वास्थ्येर जोन्नो भीषण उपकारी, যেটা আমরা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই বাড়িতে তৈরি করে ফেলতে পারি। আমি দু কাপ ওটস নিয়েছি এবং লো ফ্লেমে ওটসটাকে ফ্রাই করেছি, কারণ হাই ফ্লেমে দিলে ওটস পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমে ওটসটাকে আস্তে আস্তে নেড়ে ফ্রাই করতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন ওটসটা হালকা হালকা লাল হয়ে উঠেছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখনই বুঝবেন ওটসটি ফ্রাই হয়ে গেছে। এবার সেটিকে একটি থালার মধ্যে ঢেলে নেবেন, তখন এটা ঠান্ডা হয়ে যাবে। তারপর সেই ওটসের মিশ্রণটিকে মিক্সির মধ্যে ঢেলে নেব এবং গরম গরম মিক্সিতে কখনোই ওটসটি দেবেন না, তাহলে সেটা ছিটকে বেরিয়ে আসতে পারে। ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে ওটসটাকে গুঁড়ো করে নেবেন। এতটা ওটস আমার প্রয়োজন নেই, তাই যতটুকুনি প্রয়োজন ততটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবং বাকিটা আমি সরিয়ে রেখে দিলাম অন্য একটি রেসিপির জন্য। এই ওটস হার্টের জন্য ভীষণই হেলদি হয়, তাই খুব ভালো এই ওটস খাওয়া। প্রতিদিনই চেষ্টা করবেন দিনে তিনটে মিলের মধ্যে যে কোনো একটা মিলে ওটসের যে কোনো একটি রেসিপি রাখবার। ওটসের ইডলি খেতে খুব সুস্বাদু হয়, তাই বাড়িতে আমি মাঝে মধ্যেই বানিয়ে ফেলি, কখনো মেস বুলে টিফিনের জন্য, কখনো বা হাজবেন্ডের অফিসের লাঞ্চ বক্সের জন্য। এবার আমি ছোট এক বাটি টক দই মিশিয়ে নিলাম। যেহেতু ওটস হার্টের জন্য খুব হেলদি, তাই আমি সবসময় চেষ্টা করি আমার হাজবেন্ডকে ওটসের যে কোনো একটা রেসিপি বানিয়ে দেওয়ার। কখনো বানিয়ে দিই ওটসের রুটি, কখনো বানিয়ে দিই ইডলি, বা কখনো খিচুড়ি, যেরকম আজকে বানিয়ে দিচ্ছি ওটসের ইডলি, যেটা ও আজকে লাঞ্চ বক্সে নিয়ে যাবে। দই দিয়ে মিশ্রণটিকে আস্তে আস্তে করে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দইটি ভালো করে ওটসের সঙ্গে মিশে যাচ্ছে। এবার আমি স্বাদ মতন নুন মিশিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদের মতন নুন মিশিয়ে নেবেন। আস্তে আস্তে মেশানোর পরে দেখবেন মিশ্রণটির থিকনেসটা এরকম দাঁড়িয়েছে, চাইলে পরে আর একটু পাতলা করে নিতে পারেন, কিন্তু বেশি পাতলা করবেন না, কারণ ইডলিগুলো তাহলে ভালো হবে না। থিকনেসটা কিন্তু এরকম বা একটু পাতলা করা যেতে পারে। এবার একটু চিনি অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এই মিশ্রণটিতে ইনো অ্যাড করছি, অনেকে এখানে খাবারে সোডাও দিয়ে থাকে, কিন্তু ইনো দিলে আমার মনে হয় ইডলিটা বেশি ভালো ফোলে, তাই জন্য আমি ইনো ইউজ করি, আপনারা চাইলে খাবারে সোডাও দিতে পারেন। ইনোর সাথে সামান্য একটুখানি জল দিতে হবে, যখনই আপনি দেখবেন ইনোর সঙ্গে জল মেশাচ্ছেন তখনই দেখবেন সেটি অ্যাক্টিভ হয়ে যায় এবং আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। এবার একটা ইডলির মোল নিয়ে নিলাম এবং তাতে অয়েল ব্রাশ করে নিলাম। তার মধ্যে আমি ইডলির যে মিশ্রণগুলো সেটা এবং একটা একটা করে ভরে নিলাম। আমি কিন্তু মাইক্রোওভেনে ইডলিগুলো তৈরি করি, কারণ আমার এটাতে সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার একটা অ্যাপেল কেটে নিলাম এবং হাজবেন্ডের লাঞ্চ বক্সে প্রিপেয়ার করে নিলাম, সাথে দিলাম একটু মোমো সস। তোমরা এইভাবে বাড়িতে ইডলি বানিয়ে খেয়ে জানিও কেমন লাগলো রেসিপিটা। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।